যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করছেন মন দিয়ে শুনবেন আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন আল্লাহ আয়ান সুরাস সিররাহা স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা কত বড় লজ্জার কথা দেখেন বিয়ে করছে বন্ধু আছে স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলো বন্ধুদের সাথে আলাপ আলোচনা নাউজুবিল্লাহ বলেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন এই সাহাবারা যারা পুরুষ তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা ইজা আতা ইমরাআ রাতের বেলা বিবির কাছে আসছো আগলা কাবাবা দরজা বন্ধ করছো আলকা আলাইহি সিত্রা পর্দা ফালাইলা ফালানোর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক কায়েম হয় পরের দিন বন্ধুদের মজলিসে বসলা বসার পর তোমরা বললা ফালতু কাজা ওয়া কাজা গত রাতে আমার এই এই হয়েছে এমন তোমরা কেউ আছো কিনা সাহাবারা চুপ সব চুপ এবার মহিলাদেরকে বললেন তোমাদের মাঝে কেউ আছো কিনা এমন স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে তোমরা বলো মহিলারা চুপ এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইউহাদ্দিসু লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে কিছু পুরুষের এই স্বভাব আছে কিছু মহিলার এই স্বভাব আছে আল্লাহ নবী বলেন তাহলে তোমরা শোনো কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায় ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয় আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে যে নবীজি বললেন ঠিক নারীকেও বললেন এই নারী ওই শয়তান মেয়ের মতো যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোনো অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও নবী বলেন তুমি ওই পুরুষের মতো ওই শয়তান আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর মতো সত্যি করে বলেন এই বর্তমান যুগে ছেলেদেরও বন্ধু বেশি মেয়েদেরও বান্ধবী বেশি এত পরিমাণ বন্ধু কেন বলেন তো বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি মোবাইল এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয় সত্যি কথা না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা কিতাব আছে রিয়াজুস সালিহিন হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই বান্দা আর রাজুলু ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি যেই পুরুষ তার বিবির কাছে গমন করে যে মহিলা তার স্বামীর কাছে গমন করে করার পর যা যা হয় ইয়ান শুরু সিররাহা পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায় এই স্বামী আর এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে তিনি নিকৃষ্ট হবে বলেন নাউজুবিল্লাহ নিকৃষ্ট তাহলে 13 নাম্বার স্ত্রী আপনার কাছে এটা পাও না স্বামী আমার আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে এটা আমি পাও না তোমার কাছে ভাই কথাগুলো বুঝে আসছে সবার 14 নাম্বার অধিকার আদামুল ইজরার স্ত্রীর ক্ষতি করা যাবে না এখন স্ত্রীর আপনার ভালো লাগে না তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানো এই ক্ষতি করা যাবে না ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস 2340 এবং 2341 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দররা ওয়ালা দিরারা ক্ষতি করাও যাবে না ক্ষতি সহাও যাবে না কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি সহাও যাবে না কারো ক্ষতি করা যাবে না তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক বলেন মালউন মান দাররা মুমিনান আও মাকারা বিহি ওই মানুষটা ধ্বংস যেই মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম নবী কয় আমি অভিশপ্ত আমি অভিশপ্ত কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অন্যথ অযথা কোনো কারণ ছাড়া স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না এই কারণটা কোনো শরীরী কারণ না বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না নবীজি বলেন তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায় অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতেছে মালউন নবীজি বললেন অভিশপ্ত অভিশপ্ত এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা
এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। দেখেন আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি, স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনছেন, এজন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি। আর এটা বুঝাইতে চাইতেছি মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন, ঘরে আপনারা গুনাহ করবেন না, টেলিভিশন থেকে আপনারা আলাদা হন, ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন, স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন, আল্লাহ কবুল করেন, তাহলে কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। এবার একটা হাদিস শুনেন, নবীজি বলেন মন্দর কেউ যদি আরেকজনের ক্ষতি করে, আদরাল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করে, আমান শাক, আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টাপাল্টা, শাকাল্লাহু বিহি, আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। 15 নম্বর তাকান আমার দিকে, ইজহারুল হুব্বি বিল ফাম, মাঝে মাঝে স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখ দিয়ে বলা, সুবহানাল্লাহ, আর দলিল তো দিব, মুখ দিয়ে বলা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6172 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আকিতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা, আমার নবীর যত বিবি আছে কোনো বিবির সাথে আমি ঈর্ষা করি নাই খাদিজা ছাড়া, আমি হযরত খাদিজার সাথে ঈর্ষা করতাম, নবী কেন খাদিজারে এত ভালোবাস, ওয়া ইন্নী লাম উদ্রিকহা, যদিও খাদিজারে আমি কখনো দেখি নাই। দেখেন হযরত খাদিজারে আম্মা জান আয়েশা কখনো দেখে নাই, আগেই মারা গেছে, এরপরে আম্মা জান আয়েশা বলতেন নবীজি এত ভালোবাসতেন ওনারে, আমার ঈর্ষা লাগত। কানা ইজা যাবাহা শাতা, নবী যখন বকরি জবাই করতেন, করার পর বকরির গোস্ত প্যাকেট করতেন, বকরির গোস্তের রানগুলা ভালো ভালো অংশগুলা সাহাবাকে দিয়ে আল্লাহ নবী বলতেন, আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই গোস্তগুলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠায় দাও। আম্মা জান আয়েশা একদিন বলেন, ফাগতবতু হুয়াওমান, একদিন আমার স্বামী নবীকে আমি রাগায়া দিছি, মানে রাগ উঠায় দিছি, কি বললাম, খাদিজা, হ্যাঁ আপনি খালি খাদিজা খাদিজা করেন, এটা বলে ফেলছে একদিন, নবীজি রাগ হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে গেথে দেওয়া হয়েছে, রিজিক হিসাবে দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার। তাহলে নবীজি খাদিজার ভালোবাসা মুখে বলছে না, স্ত্রীর ভালোবাসা মাঝে মাঝে আপনি যে ভালোবাসেন মুখে বলা জায়েজ আছে। আজ আরেকটা দলিল দেয়, আমার দিকে তাকাইতে হবে দলিলটা বোঝার জন্য, এদিক তাকান, এটা দিয়ে তো মুখ মুছি, এটা দেখেন এটা একটা রুটি, বলেন এটা কি রুটি, এই দেখেন রুটি ছিঁড়লাম, এটা বুখারী শরীফের হাদিস বুঝতে হলে রুটির ইয়া বুঝতে হবে, বুখারী শরীফের 3770 নম্বর হাদিস, 3770 নম্বর হাদিস বুঝতে হলে রুটির দিকে তাকাইতে হবে, এই যে রুটি ছিঁড়লাম, এই রুটি ছিঁড়লাম, ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে ভিজাবো, বলেন কিসের মধ্যে ভিজাবো, গোস্তের ঝোলের মধ্যে ভিজানোর পর একটু পরে এটা খাবো আমরা, আগে ওয়াদা করতে হবে, এটা নবীর একটা সুন্নত, কারা কারা খাবেন, খাওয়ার সময় নিয়োগ করবেন, আল্লাহ আমার নবী এই খাদ্যটা পছন্দ করতেন তাই আমি খাইতেছি, সুবহানাল্লাহ, এটাকে বলা হয় সারিদ, বলেন এই খাদ্যটাকে কি বলা হয়, ওলামায়ে কারাম চুপ থাকবেন, অন্যরা বলেন, বলেন তো আমি যদি বলি সারিদ কাকে বলা হয়, একজন বলেন তো কাকে, রুটি ছিঁড়া ভিজানোর পর কিছুক্ষণ পর এটা খাওয়া, এই খাদ্যটার নাম কি সারিদ, কেন বললাম, নবীজি বলেন শোনা দুনিয়ার মানুষ, ফাদলু আয়েশাতা আলা সাইরি নিসাই কাফাদলি সারিদি আলা তাআম আলা সাইরি তাআম, সমস্ত খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে শ্রেষ্ঠ, সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ, সারিদ যেমন আমার কাছে, এটা বোঝানোর জন্য আর কি, সারিদ কাকে বলে, এই সারিদ নামক খাদ্যটা আমার যেমন খুব পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার খুব পছন্দ, তাহলে বিবির ভালোবাসা মুখ দিয়ে নবীজি বলছে কিনা, দলিল পেয়ে গেলাম। 16 নম্বর কত গেছে, 15 গেছে না, 15 নম্বর, 16 নম্বর ইজহারুল হুব্বি বিল আমাল, মাঝে মাঝে ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা। এবার গ্লাস লাগবে, দেখাই তুমি গ্লাস, নাসাই শরীফের 380 নম্বর হাদিস বুঝার জন্য আমার দিকে তাকান সবাই, এই যে দেখেন মুখ লাগাইছি গ্লাসে, মুখ লাগাইছি না, এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজ, এই জায়গা কেউ হাসবো না, শুনবো আমরা, মা বোনরা মাসে একটা অসুস্থ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে, আম্মা জান আয়েশা বলেন আমি এই অপবিত্র অবস্থায় অসুস্থ অবস্থায় কুনতু আশরাবু মিনাল কাদাহ, পাত্র থেকে পানি পান করতাম, তো পানি থাকা অবস্থায় কুনতু উলাবিলুহুন নাবিয়া, আল্লাহর নবীর পানিটা দিতাম, কোন পানি, যেই পানির মধ্যে আমি গ্লাসে মুখ লাগাইছি, পানি এখনো বাকি আর আমি অপবিত্র, আমি নবীর কাছে ওই গ্লাস বা পাত্র দেওয়ার পর তাকায় দেখতাম, ফায়াদউ ফাহু আলা মাউদিই ফিয়্যা, আমার নবী তার ঠোঁট মুবারক গ্লাসের ওই জায়গায় লাগায় যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খাইছি, আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি নবী ঠিক মুখটা ওই জায়গায় লাগাইছে,
ফায়াশরাবু মিনহু আল্লাহর নবী পানি পান করতেন দেখছেন ওই যে বলছি কষ্ট নিয়েন না আপনি সিগারেট খেয়ে যদি পানি পান করে বিবি দেন তো কিভাবে মহব্বত হবে বলেন এটা গন্ধ পাবে অকুন্ত আতআররাকু আমি হাড্ডি খাইতাম হাড্ডি অপবিত্র অবস্থায় খাওয়ার পর বাকি হাড্ডি নবীরে দিতাম নবীজি আমার মুখের লাগায় মুখ লাগায় মুখের জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা খেয়ে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন তাহলে দেখেন স্বামী স্ত্রী এই আমলগুলো ঘরে আপনাদের চালু না হলে মহব্বত বৃদ্ধি পাবে না ঘরে খালি বেবরকত বাড়তে থাকবে 16 নম্বর অধিকার 17 নম্বর অধিকার মাঝে মাঝে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা আন্তরিকতা আন্তরিকতা কি হঠাৎ স্ত্রীকে খুশি করে দিলেন অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যায় কথার কথা আপনারা বলেন না কিন্তু আবার শয়তান কইেন না মুহাব্বতের সাথে মানে ভালো কিছু বলা দলিল দিচ্ছি আমি আস-সুনানুল কুবরা কিতাবের নাম হাদিস নাম্বার 8951 নাম্বার হাদিস আম্মাজান আয়েশা বলেন হাফসি গোলামরা মসজিদে নববীর চত্বরে খেলতে আসছে বর্ষা প্রতিযোগিতা আমার দিকে নবীজি তাকায় বললেন ইয়া হুমায়রাহ কি বললেন হুমায়রা মানে লাল সুন্দরী সুবহানাল্লাহ নবীজি লাল সুন্দরী বলে আম্মা জান আয়েশার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন এ লাল সুন্দরী নাম কিন্তু আয়েশা বলতেন এ লাল সুন্দরী আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন এই দলিয়ে দিগায় এই মানিক এদিগায় বলেন না আপনারা তো বলছে এ লাল সুন্দরী বলতেন বলার পর কয়া তুহিব্বিনা আন তুনজুরি ইলাইহিম তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও জি হুজুর মন চায় এবার আমার দিকে তাকান আম্মা জান বলেন ফাকামা বিল বাব নবীজি দরজায় দাঁড়াইতেন দাঁড়ানোর পর আমি আমার থুতনিটা ওয়াদাতু যাকনি আলা আতিকিহি আমার থুতনি নবীর কাঁধে রাখতাম রাখার পর আসনাতু ওয়াজহি ইলা খাদ্দিহি আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম আপনি দেখেন আন্তরিকতা কাকে কয় স্বামী স্ত্রীর মাঝে কি কোন স্বামী দুই জগতের শ্রেষ্ঠ যিনি মানে আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে বে বরকতি হবে না কেন বলেন একদিক দিয়ে স্বামী থায় মোবাইলে ব্যস্ত বিবি থায় টেলিভিশনে ব্যস্ত তো কিভাবে হবে ঘরে বরকত কথাটা সত্যি না সত্যি তাহলে আন্তরিকতা প্রকাশ করা আল্লাহ তৌফিক দান করেন 18 নাম্বার মাঝে মাঝে স্ত্রীর ঘরের কাজে আপনি সহযোগিতা করবেন সুবহানাল্লাহ বলেন দলিল দিচ্ছি মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 26194 নাম্বার হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমাকে প্রশ্ন করা হলো আম্মাজান নবীজি ঘরে কি করে সারাক্ষণ তো সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে এবাদত বন্দী করে আম্মাজান আয়েশা কয় তোমরা কি শুনতে চাও নবীজি ঘরে কি করে কয় জি আম্মাজান শুনতে চাই আম্মাজান আয়েশা বলেন ইয়াকসিফু নালা আম্মাজান আয়েশা বলেন নবী নিজের জুতাটা ছিঁড়া গেলে নিজে সেলাই করে জুতা নিজে মেরামত করে ওয়াফলি সাওবা কাপড়টা ছিঁড়ে গেলে নিজে সেলায় ওয়াহলুবু সাতা বকরির দুধ নিজে দহন করে আমরা কত মুড়ি কত অহংকার আমাদের হয়ে যায় দেখেন আমি নিজেকেই বলতেছি এই যে আমার এনে বসাইছেন কি এক ভাবসা বেসে যায় আমাদের মধ্যেও দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ চানতেছে ওয়াখদুমু নাফসা ঘরের কাজ নিজে করতেছে দুই জগতের শ্রেষ্ঠ মানুষ আমাদের কত ক্রেডিট বাপ সব কি ঘরের মধ্যে বিবি হ্যাঁ সব করো আমি তো অফিসার আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি ঘরের কাজ করতেছে পিঠা বানাইতেছে রুটি বানাইতেছে আমাদের নবীজিকে অংশগ্রহণ করতেছে বুঝাইতে চাইলাম আপনার হয়তো প্রতিদিন অফিস আছে সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন বিবি কুটতেছে কিছু তরকারি আরে আপনি একটু সহযোগিতা করেন দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায় এলো 18 নাম্বার 19 নাম্বার শেষ আর নাফাকা ওয়া সুকনা স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা এটাও স্বামীর দায়িত্ব স্ত্রীর খাবার অন্ন বস্ত্র চাহিদা এটা স্বামীর দায়িত্ব এই 19টা অধিকারের কথা আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্বামীদেরকে স্ত্রীর এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান